আমেরিকার নিউ ইয়র্ক শহরের রাতের অবস্থা। এই যে দেখেন নাইট ক্লাব বারের সামনে ছেলে মেয়েরা কি করতেছে, পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে কি করতেছে এখানে। আসসালামু আলাইকুম, বরাবরের মতো আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে আবারও চলে আসলাম। আশা করি যে যেখানে আছেন নিরাপদ আছেন এবং সুস্থ আছেন। এই হলো নিউ ইয়র্ক সিটি নাইট লাইফ। নাইট ক্লাব বারের সামনে ছেলেমেয়েরা দাঁড়ায় আছে, খুব এক্সাইটেড। এই যে দেখেন একদম গিজগিজ করতেছে, ঠেললে ঠেলা যাচ্ছে না। আর এই যে দেখেন মহিলাটা পড়ে গেল, কি যে অবস্থা! সে কি ডাইল খাইলো নাকি ডাইল না খেয়েই পড়ে যাচ্ছে? এখনও তো ভিতরে ঢুকে নাই, ক্লাবে ঢুকে নাই, তো ডাইল খাওয়ার তো প্রশ্নই আসে না। সে যে পড়ছে কোনো রিয়েকশান নাই, সে ব্যথা পাইছে নাকি হাড্ডি গুড্ডি ভেঙে গেছে, কোনো রিয়েকশান নাই, কারণ খুব এক্সাইটেড। বন্ধুবান্ধব আছে, ক্লাবে যাবে, বারে যাবে, ড্যান্স করবে, এত কিছু কি আর দেখার সময় আছে? হাড্ডি ভাঙছে নাকি ভাঙে নাই? এই যে দেখেন ঠেললে ডালা যাচ্ছে না, কীভাবে ঠেলতেছে একজন আরেকজনকে, কে কার আগে ঢুকবে, এই হলো অবস্থা। কারো কোনো মাস্ক নাই মুখে, কোনো সোশ্যাল ডিস্টেন্স নাই, কিসের কোভিড, কিসের করোনা, কিচ্ছু নাই। অথচ গত কয়েকদিন ধরে কিন্তু আবার পজিটিভ রেট বেড়ে যাচ্ছে। বাট এই অবস্থা দেখলে বোঝা কি যায়, কোনো বোঝার উপায় আছে কি হচ্ছে এই আমেরিকায়? এই দেখেন হালকা হালকা বৃষ্টিও পড়তেছে, ঠান্ডাও আছে ভালো, তারপরে মানুষজন ক্লাবে যাবে, বারে যাবে। এখানে দেখেন সিকিউরিটি সিস্টেম আছে, সবাইকে চেক করে করে ঢুকাচ্ছে। কী অবস্থা দেখেন, ঠেললে ঠেলা যাচ্ছে না। তো আজকে হচ্ছে শনিবার, তো ফ্রাইডে এবং স্যাটারডে মানে শুক্রবার শনিবার এই নিউ ইয়র্ক সিটি জমজমাট থাকে এই রাতের বেলা, সেটা মধ্যরাত হোক, রাতের চারটা হোক, তিনটা হোক। আর এই যে দেখেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে, গার্লফ্রেন্ড ডাইল খেয়ে একেবারে লোড হয়ে গেছে, হাঁটতে পারতেছে না। এই যে দেখেন এখানে সব সিকিউরিটি, এরা চেক করে করে ঢুকাচ্ছে। তো আমি এখন আরেকটা স্পটে আসছি, এই যে দেখেন এখানেও সেম অবস্থা, সবাই লাইনে দাঁড়ায় আছে, ক্লাবে যাবে, বারে যাবে। দেখেন বিশাল লাইন। এখন কিন্তু রাতের আড়াইটা বাজে, একদম মধ্যরাত। তো যা বলতেছিলাম, শুক্রবার শনিবার হলে কিন্তু এই নিউ ইয়র্ক সিটিতে নাইট ক্লাব বারগুলোতে একদম জমজমাট হয়ে ওঠে, কারণ উইকেন্ড। মানুষজন যারা অফিস আদালতে জব করে তারা ধরেন উইকেন্ডে এই একটা সময় পায়, এই সময়টাতে তারা এনজয় করার জন্য বন্ধুবান্ধব নিয়ে এই নাইট ক্লাব বারে আসে। দেখেন ঠান্ডা পড়তেছে, সবাই কিন্তু দেখেন জ্যাকেট পরে আছে, ভালোই ঠান্ডা পড়তেছে, কিন্তু এসব ঠান্ডা তাদেরকে মানে তাদের এখন আর গায়ে লাগতেছে না। তারা এখন যাবে ক্লাবের ভিতরে, ড্যান্স করবে, ডাইল খাবে, খুব এক্সাইটেড। তা আমি অনেকদিন ধরে আসলে ভাবতেছিলাম এই ধরনের একটা ভিডিও শেয়ার করব, এই নিউ ইয়র্ক সিটির রাতের বেলার অবস্থা, বিশেষ করে নাইট ক্লাব বারের সামনে কী অবস্থা সেটা। আর এই যে দেখেন আমি এখন আরেকটা স্পটে চলে আসছি, এখানেও তো আরও সেই অবস্থা। দেখেন ছেলে মেয়েদের অবস্থা দেখেন, এখানেও অনেক বার ক্লাব আছে আশেপাশে, সবাই দাঁড়ায় আছে ক্লাবের সামনে, বারের সামনে। এখানে কে কেউ আবার দেখেন খেয়ে একেবারে ঢুলতেছে, এত খাওয়া খাইছে পড়ে যাচ্ছে ঢুলতে ঢুলতে। এই যে দেখেন, তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই নিউ ইয়র্ক সিটির নাইট লাইফ, মানে রাতের বেলার একটা দৃশ্য, বিশেষ করে এই যে নাইট ক্লাব বারের সামনে কী করতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, আপনারাও শেয়ার করে দিবেন সবার সাথে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।